الحمد لله رجل الاسلام بارك اللهم بارك اللهم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما আমরা আজকে শিখব খাড়া জবর খাড়া জের আর উল্টা পেশ এটা হচ্ছে খাড়া জবর এই এটা হচ্ছে খাড়া জবর এটা হচ্ছে খাড়া জবর এটা হচ্ছে খাড়া জবর এই যে আর এই যে নিচেই থাকলে খাড়া জের উপরে থাকলে খাড়া জবর নিচেই থাকলে খাড়া জের দেখছেন জেরটা খাড়া করে দেওয়া আছে জবরটা খাড়া করে দেওয়া আছে এই জন্য এটার নাম খাড়া জবর এটার নাম খাড়া জের আর এখানে দেখেন এই পেসটা উল্টো করে দেওয়া আছে এই জন্য এটার নাম উল্টা পেস তো পার্থক্য কিছুই না সামান্য একটু পার্থক্য যে এই খাড়া জবর থাকলে একালিফ পরিমাণ টেনে পড়তে হবে উচ্চারণ একই তা জবরও তা হয় তা খাড়া জবরও তা হয় পার্থক্য যে খাড়া জবর একটু টেনে একালি পরিমাণ টেনে বলতে হবে একালি পরিমাণ টান হবে খারা জবর থাকলে একালি পরিমাণ টান হবে খারা জের থাকলে খাড়া জের থাকলে একালি একালি পরিমাণ টান হবে আবার উল্টা পেশ থাকলে একালি পরিমাণ টান হবে অর্থাৎ খাড়া জবরের ভিতরে একটা আরিফ লুকিয়ে থাকে খারা জের ভিতরে একটা ইয়াশাক লুকিয়ে থাকে একটা জের থাকে একটা ইয়া শাকিন থাকে অর্থাৎ আলাদা করে ইয়াসাকিন জের ব্যব ইয়া না লিখে একটা খারাজের ব্যবহার করা হয় তেমনি উল্টা পেশ এই উল্টা পেশের ভিতরে একটা ওয়াসাকিন লুকিয়ে থাকে আলাদা করে ওয়াসাকিন না লিখে এই উল্টা পেশ ব্যবহার করা হয় এতে ওয়াসাকিনের কাজ হয়ে যায় যাই হোক তা খাড়া জবর তা তা খাড়া জবর তা সাহাড়া জবর হা সাহাড়া জবর জিম খাড়া জবর যা জিম খারা জবর যা ডাল খারা জবর দা জাল খারা জবর রা জাল জিব্বার আগা থেকে নরম করে বলতে হবে জাল খারা জবর রা জিম শক্ত জিম খারা জবর জা রাল খাড়া জবর রা যা খাড়া জবর যা শিশ দিয়ে বলতে হবে যা খাড়া জবর জা সিন খাড়া জবর সা সিন খাড়া জবর সা সদ খাড়া জবর স সাড়া জবর ব দত খাড়া জবর ব ط خلا جبر ط ط خلا جبر ط ظ خلا جبر ظ ظ خلا جبر ظ فا خلا جبر فا فا خلا جبر فا قف خلا جبر قا قف خلا جبر قا كف خلا جبر كا কফ খর জবর কা কফ মোটা কফ পাতলাফ খর জবর ও কফ খর জবর কা হম জাহ জবর আ হম যাহ জবর আ লম খর জবর লা হ্যা খর জবর হ্যা হ্যা খর জবর হ্যা ইয়া খড়াজের ইয়া খড়াজের ই রখের রি রখারাজের মি মেম খারাজের মি লাম খাড়াজের লি লম খাড়ের লি ওয়া খাড়াজের উই ওয়া খাড়াজের উই ওয় দুই ঠোঁটের মাঝখানে ফাঁকা থাকবে সামান্য পরিমাণ দুই ঠোঁট মিশামিশা ভাব হবে কিন্তু মিশবে না সামান্য ফাঁকা থাকবে ওয়া খারাজের উই ওয়া খারাজের উই নুন খারাজের নি নুন খারাজের নি তারপরে উল্টা পেস্ট এই পেস্ট গুলো উল্টা করে দেওয়া আছে এই উল্টা পেস্ট থাকলেও আমাদেরকে একই পরিমাণ টেনে বলতে হবে হামজা উল্টা পেস্ট ও হামজা উল্টা পেস্ট ও হা উল্টা পেস্ট ও হা উল্টা পেস্ট ও হামজা উল্টা পেস্ট ও হা উল্টা পেস্ট ও হ্যা উল্টা পেশ হেউ হ্যা উল্টা পেশ হৌ খা পেশ খো উল্টা পেশ খো উল্টা পেশ রৌ আইন উল্টা পেস রু আয়লটা পেশ রু গয়ন উল্টা পেশ গো গায়ন উল্টা পেশ গো এইভাবে আর কি উচ্চারণগুলো করতে হবে কঠিন কিছুই না সহজ আছে কয়েকবার আপনারা পড়লেই ইনশাল্লাহ কোরআন শরীফ সহজ হয়ে যাবে